আমরা প্রবাসী মানেই মনে করি সেটা টাকার মেশিন, ওটা টাকার বুথ, বিদেশে গেলেই খালি টাকা আসবে। আর মাঝে মাঝে দেখা যায় সেই টাকার মেশিনে যখন মেয়াদ শেষ হয়ে যায় ওটাকে কফিনে করে ব্যাস বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিছু স্ত্রী আছে জালিম, কিছু সন্তান আছে এমন জালিম, বাপের লাশটা দেশে আনতে হলে হয়তো কয়েক লাখ টাকা খরচ হবে এমন জালিমও আছে। মালিককে বলে দেয় টাকা পাঠায় দেন, ওই লাশ পাঠায় লাভ নাই, ওটা ওখানেই থাক, টাকার ভয়ে সেই প্রবাসীকে দেশে পর্যন্ত আনে না, ঠিক কিনা? এমন কিছু জালিম পৃথিবীতে আছে। আপনি তো মনে করেন প্রবাসী মানেই হচ্ছে মাশাআল্লাহ। ফোন দিলেই কেমন আছো বাবা, কেমন আছেন ভাই, দোস্ত কেমন আছো, না ফোনটা দিলেই কিরে তোর কি অবস্থা, কষ্ট হয় নাকি? আর কষ্ট হলে দেশে চলে হায়, একজনে বলবে না কষ্ট হলে ভাই দেশে চলে আসো, এটা বলবে না, বলবে ওখানে কষ্ট হলে আরেক জায়গায় যা, আরেক জায়গায় যা। ও বলে যে আমার কষ্ট হয়, আমি মরে যাব, থাকতে পারবো না, না আমরা বুদ্ধি দিয়ে ওখানেই, কারণ তুমি টাকার মেশিন, তুমি দেশে চলে আসলে মেশিন তো বন্ধ হয়ে যাবে, ওখানেই থাকো, বাঁচো মরো ওখানেই মরো, বাঁচো আর মরো ওখানেই মরো। প্রবাসী খুব আরামের জায়গা, বিদেশ খুব আরামের জায়গা। মিয়া সাহেব একজন বিদেশি প্রবাসী, তার কাছে ফোন দিলে আগে তার খোঁজ দিবেন, ভাই কেমন আছো, শরীরটা ভালো আছে কিনা, কারণ একজন প্রবাসীর সবচেয়ে বড় অভাব, ঠিক আছে টাকার তার অভাব নাই, সুন্দর জায়গা পরিদর্শনের তার অভাব নাই, কিন্তু সবচেয়ে বড় অভাব মায়ার অভাব, ভালোবাসার অভাব, আন্তরিকতার অভাব, ঠিক কিনা? অসুস্থ হলে পরে সেই প্রবাসী লোকটাকে একটু মাথায় পানি দেওয়ার লোকটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসীর জীবন এমন কেটেছে সামান্য জ্বর হয়েছে, সেই জ্বরে একটু পানিটা নিয়ে খাবে সেই ব্যবস্থা হয় নাই, যে ঘরে ছিল একা সেই ঘরে লাশটা পচে দুর্গন্ধ বের হয়েছে, তারপরে মানুষ বুঝতে পেরেছে যে এই ঘরে একটা মানুষ মারা গিয়েছে, ঠিক কিনা? কাউকে যে বলবে সেই লোকটা খুঁজে পায় না। আরে বাংলাদেশের জেলখানা ওই প্রবাসের চেয়ে ভালো আছে, বাংলাদেশের জেলখানায় তো এক দুই মাস পরে আত্মীয় স্বজন দেখা যায়, একটু খোঁজ খবর নেওয়া যায়, কথা বলা যায়, কিন্তু বিদেশ এমন এক জেলখানা সেখানে চাইলেও বছরকে বছর নিজের মা আর বাপ স্ত্রীকে দেখতে পারে না, ঠিক কিনা? বলবেন হুজুর মোবাইলে তো দেখে, আরে মোবাইলে দেখলেই কি হয়, মোবাইলে দেখলে কি হয়, মোবাইল আর সরাসরি আল্লাহর এই দুই চোখ দিয়ে সরাসরি দেখা আর মোবাইলে দেখা শত ভাগ পার্থক্য নয়, বরং লক্ষ লক্ষ গুণ পার্থক্য আছে। ভাই আমার বলতে চাচ্ছিলাম 60টা বছর পর্যন্ত বিদেশ করেছে, দেশে আসার পরে অসুস্থ, আসার পরেই অসুস্থ, অনেক প্রবাসীর জীবন এমন কেটেছে যে এত বেশি পরিশ্রম করেছে 24 ঘন্টার ভিতরে 5-7 ঘন্টার ঘুম ছাড়া পুরো টাইমটা সে নিজের শরীরের উপরে জুলুম করে টাকা ইনকাম করেছে, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাবার জন্য, আর দেশে আসার পরে শুধু পায় অপমান, লাঞ্ছনা আর অপদস্থ, ঘৃণা, কথা বলে ঠিক কিনা? এত বছর যে বিদেশে কামিয়েছে, না দেশে আসার পরে ঘৃণা আর ঘৃণা। তবে হ্যাঁ, প্রবাসী মারি খালি যে সে একা কষ্ট করে তা আমি বলবো না, প্রবাসীর প্রত্যেকটা স্ত্রী তারও কষ্ট আছে, কারণ স্বামী ছাড়া একজন স্ত্রী, একজন স্ত্রী স্বামী ছাড়া চলা যে কত কঠিন, এটা ভুক্তভোগী নারী ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? এমন কি এমন অনেক দিনদার স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ চায় না স্বামীকে, বলে স্বামী দেশে আসো, এত টাকার দরকার নাই, অল্প ইনকাম করবো, অল্প করবে, অল্প খাবো, অসুবিধা নেই, তারপরও পাশে থাকো, এমন স্ত্রীও আছে। আবার বহু জালেম স্ত্রী আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, স্বামী আসার নাম দিলে কয় তুমি আসতে দেরি হবে, আমি বাপের বাড়িতে যাইতে দেরি হবে না, এমন জালেম আছে, এমন জালেমও আছে। করোনায় কঠিন মুহূর্ত চলছে, এক প্রবাসী তো ফোন দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে হুজুর করোনা যখন বাড়তেছে, বাড়তে শুরু করেছে, সবাই দেশে পালিয়ে যাচ্ছে, এদিকে সবাই দেশে পালিয়ে যাচ্ছে, আমি বাসায় ফোন দিলাম যে দেশে চলে আসি, দেশের পরিস্থিতি ভালো হলে আসবো, হুজুর বিশ্বাস করেন যাদের জন্য সারা জীবনটা শেষ করেছি সেই লোকটা, সেই আত কাছের বন্ধন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত বলছে ওখানেই থাকো, আসার দরকার নেই। আরে করোনা
এই সেগুলো টেনশন করার কিচ্ছু নেই। অথচ আমি দেশ ছেড়েছি, 4টা বছর হয়ে গেছে, 4 বছর পরে বাড়িতে যেতে চাচ্ছি, আমার টাকার অভাব নাই, বহু সম্পদ কিনেছি, কিন্তু আমার সন্তান, স্ত্রী, আমার আত্মীয় সবাই বলছে আসলে যাইতে পারবা না, ওখানে থাকো। আছে কি নেই? তাদের কি ব্যবহার করছে? অধিকাংশ প্রবাসীকে আমরা টিস্যুর মতো মনোহর করি, এটা ব্যবহার করে যেমন ফেলে দেই, প্রবাসী মানেই হচ্ছে টিস্যু, ওটাকে ব্যবহার করছি প্রয়োজন মতো, প্রয়োজন শেষ ওটাকে ফেলে দিলাম। আল্লাহ মাফ করে বলো আমিন। 60 বছর পর্যন্ত বিদেশ করেছি, ব্যাস ঠিক মতো খায় নাই, ঠিক মতো প্রস্রাব করার সময় পাই নাই, সুযোগ পাই নাই, খানা হয় নাই, কিডনি নষ্ট হয়ে গেছে। দেশে আসার পরই ডাক্তাররা বলছে আপনার তো কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি এটা এটা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। বলছে ডাক্তার যা লাগবে করেন। ডাক্তার সাহেব আমি 60 বছর পর্যন্ত কুয়েতে থেকে যা ইনকাম করেছি সব আমার আছে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিক্রি করেন, সব নিয়ে যান, কিচ্ছু আমার লাগবে না, আমি ভিক্ষা করে খাবো, তারপর আমার কিডনিটাকে ভালো করার ব্যবস্থা করেন। আরে এই কোটি কোটি টাকা দিয়ে কি হবে? তার চেয়ে বড় নিয়ামত হলো আমার সুখ, আমার সুস্থতা, আমার সুস্থতা, আমি সুস্থ থাকলে এটাই বড় নিয়ামত, ওই কোটি কোটি টাকার আমার দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।